আচ্ছা, এটা হচ্ছে আপনার টাইপ ওয়ান এর পার্ট টুল, ঠিক আছে? এটা টাইপ, আগেরটা দেখলাম যে এরিয়া টাইপ টুল, হ্যাঁ, মানে এটা হচ্ছে বক্সের ভিতরে আপনার হচ্ছে টেক্সটটা টাইপ হতো। আর এটার কাজ দেখেন, এটা দিয়ে উল্টা পাশে চলে গেছে, আসলে কারণ মিডল অ্যালাইন করা আছে তো এই জন্য। আবার একটু দেখেন, এটা হচ্ছে আপনার পাতের পাতের উপরে টাইপ হবে, ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে যে আমি এরিয়া অনে পাত টাইপ টুলটা, যদি আমি এখানে, আপনি যদি বক্সে ক্লিক করেন হবে না, কিন্তু আগেরটা এখানে ক্লিক করছেন হয়ে গেছে, কিন্তু এটা আপনাকে এই পাতের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? মানে যে এটা মানে কর্নারটা আর কি, সাইড সাইডে এখানে ক্লিক করলাম, দেখেন আপনি এখান থেকে এখন এটা এর বাহির দিয়ে টেক্সটটা টাইপ হবে, আপনি যা যা লিখতে চান তাই হবে। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আরেকটা দেখেন, আপনি আপনি পেন টুল জি স্যার, দিয়ে, বুঝতে পারছি আপনি পেন টুল দিয়েও স্যার। যদি আপনার, ভিতরে সাইড লিখতে হলে ওটারও অপশন আছে, ওটা দেখাচ্ছি। আপনার এই পেন টুল দিয়ে যদি আপনি কোনো কিছু ধরেন যে ঢেউয়ের মতো করবেন, ঠিক আছে, ঢেউয়ের মতো ড্র করলেন, ড্র করার পর এখন আপনি এই শেপটার উপরে লিখবেন, হ্যাঁ, তো জাস্ট আপনি সিম্পলি এই এই টেক্সটটা নিয়ে আপনি এখানটা ক্লিক করবেন, ঠিক আছে? আপনি এখন যাই লিখবেন না কেন, ওইটা ওই ওই রকম ভাবেই এটা চলে যাবে, ঠিক আছে? স্যার, এই শেপটার কথাই বলছিলাম স্যার, পেন টুল ইউজ করে স্যার, এটার ওই যে এটা একটু আবার করে করে রিপিট করেন প্লিজ স্যার, শেপটা। আচ্ছা, ঠিক আছে, দেখেন আপনি পেন টুল দিয়ে যখন এটা ক্লিক করে আপনি এটাতে ক্লিক করবেন, মানে এক সাইডে ক্লিক করবেন, করার পরে এটা আপনি ছাড়বেন না, হ্যাঁ, মাউসটা ছাড়বেন না, লেফট বাটন চেপে ধরে আপনি যদি নিচের দিকে, বা মানে বুঝতে পারবেন, নিচের দিকে ড্রাগ করলে এটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? তো আমার যেদিকে দরকার তার বিপরীত দিকে ড্রাগ করব, হ্যাঁ, তাহলে এটা অটো সেই দিকে কার্ভ হয়ে যাবে। তারপর ছেড়ে দিয়ে এটাতে ক্লিক করার পর আপনি আরেকটা, বুঝতে পারছেন কি আমার কথা? স্যার, যখন আমি হচ্ছে যে সামনে গেলাম, তখন ওই যে পেছনের অংশগুলো কাট করার জন্য, যেমন এই যে দাগটা, এই কর্নারটা যেটা বের হয়ে গেছে সোজা, যে কর্নারটা পেছনে চলে গেছে, ওটা এটা ওটা আপনি কেটে দিতে হবে, কেটে, মানে ওই 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 পয়েন্টে গিয়ে হচ্ছে রেখে আবার কেটে দিতে হবে। জি, যেখানে ক্লিক, যেখান থেকে আপনি শুরু করছেন, মানে যেখানে জি এই করছেন, যেখান থেকে পয়েন্টটা বের হয়েছে, এই 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 জায়গাটাতে আপনি ক্লিক, মানে কেটে দিতে হবে, মানে একটা জি ক্লিক করলে ওটা চলে যাবে, তারপর আপনি আবার জি এটা ড্র্যাগ করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছি। তো আপনি যদি এটা দেখেন, আপনি যদি ইলিপস টুলের এটা তো আপনি লেখেন, সাপোজ আপনি যদি এটা, তো এটাতে যদি আপনি লিখতে চান, তাহলে জাস্ট আপনি এখানে যে কোনো একটা কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আপনি যদি এখানে এখন টাইপ করেন, এইটা ওই পিরামিডের আকারে বা ত্রিভুজের শেপে এটা টাইপ হবে, ঠিক আছে? আপনি যদি এই স্টারের উপরে লিখতে চান, এই স্টারের উপরে যদি আপনি লিখতে চান, সেইটাও সম্ভব। আচ্ছা, আপনাদেরকে স্টার টুলটা দেখাইছি না? জি স্যার, দেখানো হয়েছে। আচ্ছা, ওকে, এই টুলটা নিয়ে কার কোনো প্রবলেম আছে কি? না স্যার, একটু একটু ট্রাই করেন, একটু বিভিন্ন শেপে ট্রাই করেন। স্যার, জি বলুন ম্যাম। আমাদের এখানে, আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ, ঠিক আছে? এটা আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে জাস্ট নিচের দিকে টাইপ হবে।
এটা আপনার শেপ টেপ মানে শেপের মধ্যে নেওয়ার প্রয়োজন নেই, নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, সেটা টুল আলাদা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে জাস্ট নিচের দিকে টাইপ হবে। এই যে এখানটায় যে ভার্টিক্যাল টাইপ টুল এরিয়া টুলটা আছে, এইটা আপনার শেপের মধ্যে টাইপ হবে। দেখেন, আপনি যদি এটা ক্লিক করেন, করার পর যদি আপনি এইটাতে ক্লিক করে এখানে যদি একটা ক্লিক করেন, এটা কর্নার থেকে হচ্ছে, কারণ আমার এই সাইডে করা আছে যে এই সাইডে নেই, এখান থেকে এই পাশে নিলে এই মিডল থেকে হবে। ঠিক আছে, আমি এটা আপাতত এখান থেকে নিই, এই পাশে নিলে এটা উপরের দিকে যাবে, হ্যাঁ, নিচ থেকে উপরে উঠবে। আর এটা যদি ক্লিক করেন, দেখেন যে এই উপর থেকে নিচের দিকে চিহ্ন কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, এটা ক্লিক করলে এটা নিচ থেকে উপরে আসবে। ঠিক আছে, এটা নিচ থেকে উপর থেকে নিচে যাবে, আর এটা হচ্ছে নিচ থেকে উপরে যাবে, আর এটা মাঝখান থেকে টাইপ হবে। দেওয়ার পরে আপনি এটা ব্যাকে পাঠাই দেবেন, অ্যারেঞ্জ করে এটা ব্যাকে পাঠাই দেবেন। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ। বুঝতে পারছেন? এটা একটু টাইপ, এটা একটু ট্রাই করেন, দেখেন।